اللهم اهدنا في من هديت وعافنا في من عافيت وتولنا في من توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضى عليك الحمد لله والصلاة والسلام على رسول الله رشنا جد 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 गौरवतारी नहीं, शेष देखा जाए आदिसे दुग्ध তাদের কথা আসছে তারা যদি কষ্ট ফিল করে তো রোজা রাখবে না ফিদিয়া দিয়ে দিবে এখানে প্রশ্ন এসেছে যে কেউ বলেছেন উপস্থিত ফিদিয়া দিবে এরপরে যদি রাখার শক্তি পায় তাহলে আবার রাখবে তো শক্তিচলি শক্তিশালী কথা নয় এমনি তো মত আসি যে রাখবে যারা বলছেন রাখবে ওরা তাকে রোজা রোজার ফিদিয়া দিতে বলেন নাই কারণ রাখতেই যদি হবে তাহলে ফিদিয়া দেওয়ার কথা তো বাস্তবিক না যৌক্তিক না আর যারা বলেছেন যে ফিদিয়া দিবে এরা একটা শাহী ইবনে আহ্বানের শাহী সূত্রে হাদিস আর সেটার উপর ভিত্তি করে বলেছেন জাহালাহর বিলালমিন বার্ধক্যে উপনীত অপারগ ব্যক্তির মতো করে গর্ভদারিণী মা এবং দুগ্ধদাত্রী মায়ের উপর থেকে রোজাকে মাফ করে দিয়েছে এবং ওই রকম করে মাফ করে দেওয়ার মানেই হলো ওরা যেমন রোজা রাখবে না ফিদিয়া দিয়ে দিবে এরাও রোজা রাখবে না ফিদিয়া দিয়ে দিবে এটাই তো অর্থ এবং এই হাদিসটা রহিত হয় নাই এই হাদিসটা আগে ছিল পরে আবার কোনো বিধান আসছে এমন কিছু যদি থাকতো যে একটা কথা ছিল বরং বেশিরভাগ দেখা যায় এই হাদিস এনারা উল্লেখ করেন না যারা ওই মতটা বলেন যে তাকে রোজা রাখতে হবে এনারা এই হাদিস উল্লেখ করেন নাই হয়তোবা এই কারণে যে তাদের সামনে হাদিস ছিল না অথবা হাদিসটা সাব্যস্ত হিসাবে ওনারা তখন পর্যন্ত নিরূপণ করতে পারেননি কিন্তু তাহকিক সহ শেখ আলবানি রাহমুল্লাহ মন্তব্য করেছেন আরো মহাদিসের কথা অনুযায়ী হাদিস সাব্যস্ত তাইলে তো আর কোনো কথা এখানে থাকতে পারে না অতএব তারা ওই ফিদিয়া দিলে আর কিছু লাগবে না